হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারাও হয়তো ছোটবেলায় এমন খেলনা নিয়ে অবশ্যই খেলেছেন, আর এই খেলনাটির ভেতর ছোট ছোট বল থাকার কারণে এই রকম আওয়াজ হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন র্যাটেল স্নেক নামে একটি সাপ আছে যে তার লেজ দিয়ে এরকম আওয়াজ করতে পারে? তাহলে কি তার লেজের ভিতরেও এই রকম বল রয়েছে? এছাড়া বন্ধুরা, আমাদের জিহ্বাই দেখতে কেমন? আর বন্ধুরা, চোখ কেন লবণকে ভয় পায়? তো এইসব প্রশ্ন জানতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, দাঁত। বন্ধুরা, দাঁত দিয়ে আমরা শক্ত শক্ত জিনিস চিবিয়ে খেয়ে ফেলতে পারি, আর পরিষ্কার দাঁতকে কাছ থেকে দেখলে অনেক মসৃণ মনে হয়। কিন্তু এই দাঁতকে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, এমনটাই দেখায়, যা একেবারে বিপরীত। দাঁতে অনেক ছোট ছোট ছিদ্র রয়েছে যেখানে খাবার আটকে থাকে, আর নিয়মিত ব্রাশ না করলে দাঁতে তো পোকা ধরবেই। নাম্বার 9, লবণ এবং জল। লবণ এমন একটি ক্ষার যা জলকে শুষে নিতে সক্ষম। তা যদি দেখতে চান তো চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখে আসি। তো একটি গ্লাস বারে লবণের সাথে জল মিক্স করে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, আর প্রায় 30 মিনিট পর এই রকম রিঅ্যাকশন হতে থাকে, যেখানে লবণগুলি জল শোষণ করে বক্স আকৃতি ধারণ করে। আর আপনারা এই পরীক্ষাটি বাড়িতে করেও দেখতে পারেন। কিন্তু এই এক্সপেরিমেন্টটি করার সময় পরিবেশটা অবশ্যই শুষ্ক হতে হবে, কারণ আর্দ্র পরিবেশে লবণ গলে যায়, আর আমরা বাড়িতে প্রায় দেখতেই পাই আর্দ্র পরিবেশে লবণ কেমন করে গলে যায়। নাম্বার 8, র্যাটেল স্নেক। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম যে র্যাটেল স্নেক তার লেজ দিয়ে শব্দ করতে পারে। তাহলে কি তার লেজে আসলেই ছোট ছোট বল থাকে যার মাধ্যমে এইরকম শব্দ হয়ে থাকে? চলুন দেখে আসি। তো যখন সাপটির লেজ কাটা হয়, তখন সাপটির লেজে কোনো বল পাওয়া যায় না। তাহলে কিভাবে এই রকম আওয়াজ হয়? আসলে এই সাপটির লেজ বিশাল শক্ত হয়ে থাকে, আর যেগুলি ছোট ছোট অংশে বিভক্ত হয়ে থাকে, যেগুলি চেনের মতো একটির সাথে অপরটি লাগানো থাকে, যার ফলে সাপ যখন তার লেজ নাড়ায়, তখন একটি টুকরোর সাথে আরেকটি ধাক্কা লেগে এই রকম আওয়াজ। নাম্বার 7, স্ট্রবেরি। স্ট্রবেরি কার কার খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই স্ট্রবেরিকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, তখন এমনটাই দেখায়, যার বাইরে রয়েছে ছোট ছোট তিলের মতো বীজ, আর এই বীজ পরে গাছ হয়ে থাকে। আর এটি দেখুন বন্ধুরা, স্ট্রবেরির গায়ে কি দেখা যাচ্ছে? একটি পোকা যা আমরা খালি চোখে দেখতে পাই না। আর এইসব ফল খাওয়ার আগে অবশ্যই ধুয়ে খাবেন। নাম্বার 6, জোঁক। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই জোঁকের কামড় খেয়েছেন, আর কাদের এই রকম অভিজ্ঞতা হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে একটি জোঁকের উপর যখন লবণ ডালা হয়, তখন সাথে সাথে জোঁকটির শরীর থেকে শোষিত রক্ত ও জল বের হয়ে জোঁকটি মারা যায়। বন্ধুরা, জোঁকটি কেন মারা যায় তা কি আপনারা জানেন? জোঁক সাধারণত ভিজে স্থান অথবা জলে ছাড়া শুকনো স্থানে থাকতে পারে না। আপনারা আগেই জেনেছেন লবণ জল শোষণ করতে পারে, আর যখন জোঁকের শরীরে লবণ দেয়া হয়, তখন লবণ জোঁকের শরীর থেকে জল শোষণ করতে থাকে, আর এক সময় লবণ জোঁকের শরীর থেকে সব জল শোষণ করে ফেললে জোঁকটি মারা যায়। নাম্বার 5, মুখের ত্বক। বন্ধুরা, এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন তা তো সবাই বুঝেই গিয়েছেন যে আসলে এটা কি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মুখের স্কিন। কি অদ্ভুত দেখতে, তাই না? যাদের ফেস স্কিন এরকম মসৃণ হয়ে থাকে, আর মাইক্রোস্কোপ দিয়ে দেখলে তা এমনটাই দেখায়। নাম্বার 4, পায়রার পালক। বন্ধুরা, পায়রার পালককে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, তখন ঠিক এমনটাই দেখায়। আর বন্ধুরা, আরেকটি জিনিস দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পায়রার পালককে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, তখন এর পালকে পোকার মতো কিছু একটা দেখা যায়। আসলে এগুলি হচ্ছে পায়রার উকুন। নাম্বার 3, হাড়। তো বন্ধুরা, যখন একটি হাড়কে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, তখন ঠিক এমনটাই দেখায়, যেখানে হাড়ের উপাদানগুলি জালের মতো একে অপরের সাথে লেগে থাকে। এই হাড়ে প্রচুর পরিমাণে ছিদ্র রয়েছে। নাম্বার 2, মৌমাছি। তো বন্ধুরা, কারা কারা মৌমাছির কামড় খেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে যখন মৌমাছি আমাদের শরীরে হুল ফোটায়, তার কিছুক্ষণ পরেই মৌমাছিটি মারা যায়। কিন্তু কেন মৌমাছিটি মারা যায় তা কি আপনারা জানেন? তো চলুন দেখে আসি। তো একটি মৌমাছি যখন আমাদের শরীরে হুল ফোটায়, তখন মৌমাছিটি আমাদের শরীর থেকে উঠতেই পারে না, কারণ মৌমাছির হুলটি কোরাতের মতো ধারালো হয়ে থাকে।
যার ফলে মৌমাছির হুল আমাদের শরীরে ঢুকে ঠিকই কিন্তু বের হতে পারে না। আর যখন মৌমাছিটি সব শক্তি দিয়ে আমাদের শরীর থেকে উঠতে চায় ঠিক তখন তার হুল সমেত শরীরের বেশ কিছু অংশ বের হয়ে আসে, ফলে মৌমাছিটি সাথে সাথেই মারা যায়। নাম্বার ১ জিহ্বা। তো বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে গরুর জিভেতে ধারালো অংশ রয়েছে যার ফলে সহজেই গরু ঘাস চিবিয়ে খেতে পারে। তো বন্ধুরা, আমাদের জিভেও কি এইরকম ধারালো জিনিস রয়েছে? হাত দিলে তো তা মনেই হয় না। আর যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন আমাদের জিভ এমনটাই দেখায়। আমাদের জিভে ছোট ছোট কাঁটার মতো অনেক অংশ রয়েছে আর এই কাঁটাগুলি এত ছোট হয় যে আমরা খালি চোখে তা দেখতেই পারি না, এমনকি আঙুল দিলেও তা বুঝতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।